RC 200, 5 মাসের পুরনো গাড়ি স্যার। এসে 2020 মডেল আছে, ABS আছে, দাম রাখা আছে মোটামুটি V3 2019 মডেল, দাম রাখা আছে আর যাবা 11 মাস থেকে 1 বছর মতো বয়স আছে, 10 মাসের পুরনো গাড়ি, NS 125, 2022 মডেল, 22 এন্ডের দিকের গাড়ি আছে। তো ভাই চলে এসেছি আবার তোমাদের সেই জায়গা, সেই চেনা জায়গা যেটা বারাইপুরের বুকে, মাসুম মোটরস। তো মাসুম মোটরস এ বেসিক্যালি আজকে আসার হচ্ছে তোমাদের হিউজ কালেকশন প্রিয়ন বাইকস এর। জাস্ট দেখে নাও একবার, একটু দেখিয়ে দাও। হিউজ কালেকশন, সাথে স্কুটার আছে, বাইক তো আছে, অনেকগুলো কিছু বাইকস আছে, সাথে আছে হচ্ছে ফোর হুইলার, আরেকটা দিকে স্কুটার আছে আর মিনি ট্রাক, মিনি ট্রাক বলবো না তো এক্স্যাক্টলি জানি এটা কি নাম। তো বেসিক্যালি ভিডিও শুরু করার কথা বলছি, যারা আমার নতুন দেখছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, অবভিয়াসলি পেজটাকে ফলো করো। তো চলো ডিরেক্টলি এবার মাসুম মোটরস এর আজকে কালেকশনের সম্বন্ধে যে দাদা আছে দাদা থেকে শুনে নি, দেখতে থাকো, স্টে টিউনড। কি খবর বলো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, এই তো চলে যাচ্ছে। তো বলো আজকে যা স্টক আছে মোটামুটি, নতুন কিছু ঢুকেছে তো? হ্যাঁ, সকম আছে। আচ্ছা, চার চাকা থেকে বাইক থেকে শুরু করে স্কুটি থেকে শুরু করে মাইলেজেবল গাড়ি থেকে হাই সিসি লো সিসি সব রকম আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একটু অ্যাড্রেসটা বলে দাও, কি করে আসবে? কলকাতা, কলকাতার বাইরে থেকে আসতে চায় তাকে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর আসতে হবে, বারুইপুর রেল গেট বা রাসমনি স্কুলের সামনে থেকে শঙ্করপুরের অটো। আচ্ছা, অটোতে উঠে এটুকুই বলতে হবে মিরপুর ব্রিজের পাশে বাইকের শোরুমে নামবো, অটোওয়ালাই নামিয়ে দেবে। আচ্ছা, শুক্রবার বাদ দিয়ে শোরুম প্রতিদিন 10টা থেকে 8টা খোলা থাকে, কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায় সকাল 10টার পর থেকে 8টার মধ্যে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আর আমাদের এখানে প্রতিটা গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে পেয়ে যাবে, ফাইন্যান্সের গাড়ি হলে NOC অবশ্যই মোটামুটি সবকিছু কমপ্লিট পাবে। আর এখন মার্কেটে NOC ছাড়া গাড়ি প্রচুর বিক্রি হচ্ছে, এখান থেকে গাড়ি নেবে, নাম ট্রান্সফার থেকে শুরু করে A to Z কমপ্লিট পাবে পেপার। আচ্ছা, এখানে EMI প্রসিডিউর কি কি আছে? গাড়ির সঙ্গে EMI প্রসিডিউর কি আছে, কত পার্সেন্ট ডাউন করতে হবে? মোটামুটি 30% থেকে EMI স্টার্টিং হয়, ডিপেন্ডস অন সিভিলস কো, তাই তো? সিভিলের উপরে নির্ভর করবে বাকিটা। আমরা এক এক করে দেখানো স্টার্ট করি, লো এন্ড থেকে হাই এন্ড সবকিছু দেখাবো, দেখতে থাকো, স্টে টিউনড। RC 200, 5 মাসের পুরনো গাড়ি, দাম রাখা আছে 2,10,000 টাকা, সরাসরি তোমার চ্যানেলের জন্য 10,000 টাকা ডিসকাউন্ট করে 2,00,000 টাকাতে চলে আসবে, 2 লাখে আসবে। হ্যাঁ, ফাইন্যান্স করলে ফাইন্যান্স হয়ে যাবে, কেউ যদি ক্যাশে পারচেস করে আরো 5,000 ডিসকাউন্ট থাকবে, এখন 1,95,000 চলে আসবে। নেক্সট আমাদের কাছে রয়েছে একটা R15S মডেল, 2017 সালের গাড়ি, 68,000 টাকা দাম রাখা আছে, ডিসকাউন্ট করে এটা 62-তে চলে আসবে, 62,000-এ চলে আসবে। 62, হ্যাঁ। জিক্সার এসে 2020 মডেল আছে, ABS আছে, দাম রাখা আছে মোটামুটি 82,000 টাকা, ডিসকাউন্ট করে 77,000-এ চলে আসবে। R15 V3 2019 মডেল, দাম রাখা আছে 98,000 টাকা, ডিসকাউন্ট করে 95-এ চলে আসবে, আর যারা ক্যাশে পারচেস করবে আরও 2,000 ডিসকাউন্ট থাকবে, 93-এ চলে আসবে। আবার 11 মাস থেকে 1 বছর মতো বয়স আছে, 1,45,000 দাম আছে, ডিসকাউন্ট করে 1,38,000-এ চলে আসবে, যারা ক্যাশে পারচেস করবে তাদের জন্য, যারা ফাইন্যান্স করবে 1,40,000 গাড়ির দাম, তার উপরে লোন হয়ে যাবে। ক্লাসিক 68 দাম আছে, ডিসকাউন্ট করে 65-তে চলে আসবে। দোকানের টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে, গাড়ি ফ্রেশ কন্ডিশনেই আছে, গাড়িতে কোনো দাগ ভাঙাভাঙি কোথাও কিছুই নেই। পালসার 150 2019 মডেল, দাম রাখা আছে 55,000 টাকা, ডিসকাউন্ট করে এটা চলে আসবে 48,000। R162V 2019 সালের গাড়ি, দাম রাখা আছে 68,000 টাকা, ডিসকাউন্ট করে 64,000-এ চলে আসবে, গাড়ির সঙ্গে ফাইন্যান্স অ্যাভেলেবেল, 10 মাসের পুরনো গাড়ি, NS 125, দাম রাখা আছে মোটামুটি 90,000 টাকা, ডিসকাউন্ট করে 85,000-এ চলে আসবে।
2022 এর মডেল, 22 এর এন্ডের দিকের গাড়ি আছে, এক বছরের কাছে বয়স, দাম রাখা আছে মোটামুটি 1,17,000 টাকা, ডিসকাউন্ট করে 1,14,000 তে চলে আসবে। প্যাশন প্রো 2021 এর মডেল, দাম রাখা আছে মোটামুটি 8,500 টাকা, ডিসকাউন্ট করে 52,000 এ চলে আসবে। আচ্ছা 150 2020 মডেল ডবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস এর সঙ্গে আছে, দাম রাখা আছে মোটামুটি 60,000 টাকা, 55,000 চলে আসবে। টিআর 200 4G ডবল ডিস্ক এর সঙ্গে আছে গাড়িটা, এবিএস ও আছে, দাম রাখা আছে মোটামুটি 68,000 টাকা, 62,000 চলে আসবে, 62 তে চলে আসবে। আজকা GS6 এর গাড়ি, 2022 সালের গাড়ি, 6,000 কিলোমিটার চলা, দাম রাখা আছে মোটামুটি 6,000 টাকা, 55,000 চলে আসবে। 25 2 থেকে 3 মাসের পুরনো গাড়ি, দাম রাখা আছে মোটামুটি 98,000 টাকা, ডিসকাউন্ট করে 92,000 চলে আসবে। এটা খোলা আছে, নানা রিটার্নটা আমি ফিটিংস করে তারপরেই দেবো। 2022 এর এন্ড অফ টিভিএস এসপি মডেল আছে, দাম রাখা আছে মোটামুটি 71,000 টাকা, 75,000 চলে আসবে। এটাও 2022 এর গাড়ি, এনটক রেস নেশন আছে, দাম রাখা আছে মোটামুটি 77,000 টাকা, ডিসকাউন্ট করে এটা চলে আসবে মোটামুটি 74,000। ফ্যাসিনো 2020 সালের গাড়ি, দাম রাখা আছে 55,000, 50,000 চলে আসবে। লেজার 2016 সালের গাড়ি, 33 দাম আছে, 29,000 চলে আসবে। বাইক ছাড়াও প্রাইভেট গাড়ি আছে আর ডালা গাড়িও আছে, যারা ভাড়া কাটার জন্যে মোটামুটি খুঁজছে তাদের জন্য। 1.5 বছরের পুরনো গাড়ির নতুন দাম আছে 7,500,000 টাকার উপরে, পেয়ে যাবে 4,20,000 দাম রাখা আছে, 4,00,000 টাকা চলে আসবে। এর সঙ্গে 25,000 ডাউন করলে ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে। অনলি 25,000 ডাউন ফাইন্যান্স? হ্যাঁ, অনলি 25,000 ডাউন ফাইন্যান্স, চেনা হচ্ছে? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে নাও এটা। এইটুকুই ছিল আজকে মাসুম মোটরসের ভিডিও গাইস। তো বারবার বলছি, যদি প্রিওন্ড বাইকসের কালেকশন ভালো রকমের চাও, একবার বারাইপুরে মাসুম মোটরসে ভিজিট করো গাইস। এখানে সব থেকে বড় ব্যাপার, গাড়ির সাথে সাথে যে কটা গাড়ি পাবে এখানে নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন, মানে গাড়ি নিয়ে তোমরা ঠকবে না এত বড় কথা বলতে পারি। তাছাড়া সেকেন্ড হ্যান্ড প্রিওন গাড়ি একবার আসবে, এসে প্রিওন গাড়িগুলো একবার টেস্ট ড্রাইভ অবভিয়াসলি দেবে, এখানে সেই ব্যবস্থাও আছে। আর ইজি ইএমআই ব্যবস্থা আছে, 30% ডাউন করলে তোমরা ইজিলি ইএমআই পেয়ে যাবে। চলো দ্যাটস ইট, চেষ্টা করবো মাসুম মোটরসে আরও আপকামিং ভিডিও আনার জন্য। আজকের মতো এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো ভাই, টেক কেয়ার, দেখা যাক কি আনতে পারি। টাটা।